অ্যাঞ্জিওটিকো গ্রুপ ফার্স্ট পার্ট কমন প্ল্যান্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা তার কী কী ইনগ্রেডিয়েন্টস এবং মোড অফ অ্যাকশান, কমন প্ল্যান্ট তিনটা আলোচনা করা হলো। সেকেন্ড স্টেপে আমি কী করছি, অ্যাঞ্জিওটিকো ওয়ান নিয়ে ডিটেলস আলোচনা করছি। অ্যাঞ্জিওটিকো ওয়ানে তিনটা কমন প্ল্যান্ট তো থাকবে, অ্যাভেনা স্যাটিভা, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, স্যাঙ্গোডেলিয়া ক্যানাডেন্সিস। এই তিনটা কমন প্ল্যান্ট বাদে আরও তিনটা প্ল্যান্ট থাকছে, এই তিনটা প্ল্যান্টকে বলা হচ্ছে এসেন্সিয়াল প্ল্যান্ট বলা হচ্ছে। হ্যাঁ, আর্নিকা মন্টেনা এটা নেওয়া হয়েছে 20 পার্ট, ক্যাপসেলাবার সাপার পাস্টোরিস এটা 20 পার্ট, আর ম্যালভা সিলভেস্টারিস, মানে এই তিনটা প্ল্যান্ট কমন, অ্যাভেনা স্যাটিভা, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, স্যাঙ্গোনেরিয়া ক্যানাডেন্সিস, এই তিনটা প্ল্যান্টের সঙ্গে এ ওয়ানে এই তিনটা, আরও এই তিনটা প্ল্যান্ট নেওয়া হয়েছে। এই তিনটা যেটা এসেন্সিয়াল প্ল্যান্ট, হ্যাঁ, সেই এসেন্সিয়াল প্ল্যান্ট তিনটার ফাংশান কী। আর্নিকা মন্টেনা, আর্নিকা মন্টেনার ইনগ্রেডিয়েন্টস কী কী পাওয়া গেছে, আর্নিসিন, স্টেরলস, এসেন্সিয়াল অয়েল, এই তিনটা ইনগ্রেডিয়েন্টস পাওয়ার ফলে হিউম্যান বডিতে তার অ্যাকশান কী করছে, ইট অ্যাক্টস অন দি ইনার লেয়ার অফ দি ব্লাড ভেসেলস, কার্ডিও ভাস্কুলার সিস্টেম, সেরাস সিস্টেম, ব্লাড সেলস, বিশেষ করে ব্লাডে টনিক হিসাবে, রিটেন্ট হিসাবে, হ্যাঁ, এবং অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করছে। ক্যাপসেলাবারসা পাস্টোরিস এটা 20 পার্ট না হয়েছে এ ওয়ানে, এতে ইনগ্রেডিয়েন্টস পাওয়া গেছে কী কী, অ্যাসকর্বিক অ্যাসিড আর স্যাপোনাইন, ফ্যাটি ওয়েল, অ্যালকালয়েড, এইগুলো ইনগ্রেডিয়েন্টস পাওয়া গেছে। এই ইনগ্রেডিয়েন্টসের ভিত্তিতে ক্যাপসেলাবারসা পাস্টোরিস এই প্ল্যান্টটা হিউম্যান বডিতে কী কাজ করছে, ইট অ্যাক্টস অন দি ইউরিনারি ক্যাপিলারি, হ্যাঁ, আর ইউরেথ্রা, এর ইউরেথ্রার মধ্যে স্টিমুল্যান্ট, ডায়ুরেটিক এবং অ্যান্টিপাইরেটিক হিসাবে কাজ করছে। আর ম্যালভা সিলভেস্টারিস এই প্ল্যান্টটা ইনগ্রেডিয়েন্টস পাওয়া গেছে মিউসিলেজ এবং ট্যানিন, এই তিনটা প্ল্যান্ট উপরে যে কমন প্ল্যান্ট তিনটা, অ্যাভেনা স্যাটিভা, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, স্যাঙ্গোনেরিয়া ক্যানাডেন্সিস, এর সঙ্গে মিক্সড করার ফলে এই তিনটা প্ল্যান্টের কী সাইনার্জেটিক অ্যাকশান একটু বলে দিই, তারপরে বলছি। এটা সাইনার্জেটিক অ্যাকশান রেসপিরেটারি সিস্টেম এবং বিশেষ করে এনি ইনফ্লামেশান, যে কোনো ধরনের ইনফ্লামেশান, ক্যাপিলারি বেড এবং রেসপিরেটারি সিস্টেমের উপরে কাজ করবে। তাহলে এই তিনটা প্ল্যান্টের সঙ্গে যখনই কমন প্ল্যান্ট তিনটা, অ্যাভেনা স্যাটিভা, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, স্যাঙ্গোনেরিয়া ক্যানাডেন্সিস একটা নির্দিষ্ট অনুপাতে মিক্সড করা হলো, তখন তার সাইনার্জেটিক অ্যাকশান, হ্যাঁ, হচ্ছে কি, ইট অ্যাক্টস অন আটারি অফ দি ভেনাস, ভেরিয়াস অর্গ্যান, বিভিন্ন অর্গ্যানের উপরে, অর্গ্যানের আটারি সিস্টেমগুলোর উপরে কাজ করছে, অ্যান্ড অন দি সেরাস লেয়ার অফ দি আটারি, হ্যাঁ, সেরাস লেয়ার অফ দি আটারি, ইট অলসো অ্যাক্টস অন দি ইউরিনারি সিস্টেম। এ ওয়ান যখন তৈরি হলো, ছটা প্ল্যান্ট মিক্সড করার পরে এ ওয়ান যখন তৈরি করা হলো, তখন কি হচ্ছে না, এ ওয়ান স্পেসিফিকলি তখন ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাইন হিসাবে, রেসপিরেটারি ফাংশান, অ্যান্টি ক্যান্সার, ব্লাডের টনিক হিসাবে, মাস্কুলার ফাংশান, এটসেট্রা এটসেট্রা, সমস্ত আর্টারিয়াল সিস্টেমের উপরে কাজ করছে। ইট অলসো, এছাড়া ইট অলসো অ্যাক্টস অন দি ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেমের উপরে কাজ করছে। তাহলে মোস্ট ইফেক্টিভ অর্গ্যান কী পাওয়া যাচ্ছে, অল আর্টারিয়াল সিস্টেম, গ্রেট আর্টারি, হ্যাপাটিক আর্টারি, গ্যাস্ট্রিক আর্টারি, রেনাল আর্টারি, ইউটেরাইন আর্টারি, হ্যাঁ, আর্টারি অফ দি লোয়ার অ্যান্ড আপার এক্সট্রিমিটিস, হ্যাঁ, ব্রেন এটসেট্রা। ইট অলসো অ্যাক্টস অন দি লেফট সাইড অফ দি হার্ট, এ ওয়ানটা হার্টের লেফট সাইডে, হ্যাঁ, আটারিগুলোর উপরে কাজ করবে। তাহলে ইফেক্টিভ অর্গ্যান কী,
ক্যাপিলারি সিস্টেম, ভাস্কুলার লেয়ার অব দি অর্গ্যানস অব দি বডি। হ্যাঁ, ভাস্কুলার লেয়ার অব দি অর্গ্যানস অব দি বডি, মোড অব অ্যাকশান, ই কী কাজ করছে। না দিচ রেমিডি ইনক্রিজ অর ডিক্রিজ দ্য আটারিয়াল পেরিস্টলটিক মুভমেন্ট অ্যাকর্ডিং টু ইটস ডাইলিউশন। আমরা A1 যখন তৈরি হবো, A1-এর ডাইলিউশন অনুযায়ী আমরা যখন অ্যাপ্লাই করব, তখন কী করবে, আটারিয়াল সিস্টেমের পেরিস্টলটিক মুভমেন্টটাকে বাড়াতে এবং কমাতে সাহায্য করবে। ডাইলিউশনটা যখন আমরা ইউজ করব, যখন লোয়ার ডাইলিউশন ইউজ করব, ইনক্রিজ করবে পেরিস্টলটিক মুভমেন্ট। যখন হাই ডাইলিউশন ইউজ করব, তখন তার পেরিস্টলটিক মুভমেন্টটাকে ডিক্রিজ করাতে কমাতে সাহায্য করবে। দিস রেমেডি রিপেয়ার্স দ্য আটারিয়াল ড্যামেজ হেমোরেজ ইন কম্বিনেশন অফ C5 অ্যান্ড সোয়েলিং অফ দি আটারি ইজ কিওর বাই S1 প্লাস S5 অর L1। এখানে দিস রেমেডি মে বি ইউজ উইথ টার্গেট অর্গ্যানের উপরে যেটা কাজ করবে A1, তারপরে তার আর্টারিয়াল সিস্টেম টার্গেট অর্গ্যান, ধরো লিভারের জন্য S5। হ্যাঁ, এবারে S5-এর যদি আর্টারিয়াল সিস্টেম ড্যামেজ হয় তাহলে A1 আনতে হবে, আর লিম্ফেটিক সার্কুলেশান যদি ডিস্টার্ব হয় তাহলে L1 আনতে হবে। এই রকম করে আমরা সেট আপ তৈরি করবো, অর্থাৎ টার্গেট অর্গ্যান প্লাস A1 প্লাস টিস্যু রেমিডি। এবারে টিস্যু যদি ড্যামেজ হয় টিস্যু রেমিডি আনতে হবে, এইভাবে সেট আপ তৈরি হবে। একটা থেরাপিউটিক যদি আলোচনা করে দিই, অ্যাট্রোপি অব দি অর্গ্যানস ডিউ টু ল্যাক অফ আর্টারিয়াল সাপ্লাই, লো পোটেন্সি ইনক্রিজ দ্য কার্ডিয়াক পাওয়ার, হার্ট এনজিও ব্লক, আর্টারিওস্ক্লেরোটিক অ্যানিউরিজম এটসেট্রা। কোলাইটিসের উপরে আমাদের মেডিসিনের সেট আপ কেমন হবে, এখানে এস্টেন সেলুলার মেডিসিন C30 আর ব্লাড সার্কুলেটারি মেডিসিন আর্টারিয়াল সিস্টেম যদি এফেক্টেড হয় তাহলে A1। এনি টাইপস অফ ইনফেকশান ইন দ্য থ্রোটে যদি হয় তাহলে C30 প্লাস A1 প্লাস P1 ইলেকট্রিসিটি B অথবা G আনবে। হ্যাঁ, করোনারি ব্লক যদি হয় A1-এর সঙ্গে S5 প্লাস C4 প্লাস R, সার্ভিসাইটিস যদি হয় C1-এর সঙ্গে A1 প্লাস Z1, হ্যাপাটাইটিস যদি হয় লিভারে তাহলে S5 প্লাস C5 প্লাস A1, গ্যাস্ট্রাইটিস যদি হয় তাহলে স্টমাকের উপরে S1 প্লাস C5 প্লাস A1। এইভাবে আমরা মেডিসিন সেট আপ তৈরি করব, স্টমাটাইটিসের জন্য S1 প্লাস A1 প্লাস C1, এইভাবে আমরা সেট আপ তৈরি করব। যাই হোক, এরপরে আমরা পরের সেট আপে A2 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও লক্ষ্য করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।